नबी मुस्तफा सल्लल्लाहु तआला अलैहि वसल्लम इन जगतवासी के जनाया दिल बोला जगतवासी रे जगतवासी तुमरा सुने नाओ आबार नबी मुस्तफा सल्लल्लाहु तआला अलैहि वसल्लम उस्मान गनी सम्पर्के आबार नबी आलोचना करलेन आबार नबी बोललेन ए जगतवासीरा लिकुल्लि नबिय्यिन रफीकन रफीकी फिल जन्नति उस्मान आमार नबी मुस्तफा सल्लल्लाहु तआला अलैहि वसल्लम बोलेन आमार पृथ्वी जमीन अल्लाह ताला तुमारी सलाम थेके दिया आई पृथ्वी जमीन अल्लाह ताला ए पृथ्वी जमीन समस्त नबीर संगे अल्लाह एक जन व्यक्ति के जन्नती करे अल्लाह पाठिएछे आबार महान अल्लाह ताला तिनि बोलेछिलेन ए जगतवासीरा आमी अल्लाह ताला तुमारी सलाम थेके नियाओ ए पृथ्वी जमीन समस्त नबीर संगे आमी अल्लाह ताला एकजना करे एकटा एकटा करे आमी अल्लाह जन्नतेर साथी आमी अल्लाह बानियेछि तार मध्ये तुमरा जानो आमार दयार नबी मुस्तफा आमार आका काली कमली वाला आका तिनि बोलेछेन जगतवासीरा आमार उस्मान गनी जन्नाबान नबी बोललेन आमार साथी जदि हय लिकुल्लि नबिन रफीक रफीकिया फिल जन्नति उस्मान आमार उस्मान गनी आमार संगी होए जन्नति थाकबे आमार साथी होए जन्नतेर मध्ये थाकबे आबार नबी मुस्तफा आका काली कमली आला तिनि बोलेछेन কেননা জগৎবাসী তোমরা শুনে নাও এইজন্য আমার উসমানে গনি আল্লাহ তাআলা এত সম্মান আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছিল যে উসমানে গনিকে দেখলে পারে আসমানের ফেরেশতারা হায়া করত আসমানের ফেরেশতারা লজ্জা করত আসমানের ফেরেশতারা দেখে এমন হায়া করে লজ্জা করে শরম করিত আবার উসমানে গনির সম্মান আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছিল এ জগৎবাসীরা আজকে তোমরা যদি ওসমানে গনিকে যদি তোমরা যদি মন্দ বাসো ওসমানে গনিকে যদি তোমরা খারাপ বাসো আবার ওসমানে গনির সঙ্গে যদি তোমরা দুশমনি যদি করো আমার আল্লাহ তাআলা এটা বরদস্ত করবে না ইন্নাগো কানা ইয়াবগুদু ওসমান তিরমিজি শরীফের হাদিস আবার নবী বললেন 216 নম্বর হাদিসে ইন্নাগু কানা ইয়াবগুদ ওসমান আমার ওসমানকে যদি তোমরা মন্দ যদি বাসো আমার ওসমানকে যদি তোমরা ভালো যদি না বাসো আমার ওসমানে গনির সঙ্গে যদি তোমরা যদি আজকে দুশমনি করো আমার নবী নারাজ হয়ে যাবে আমার নবী যদি নারাজ হয় তাহলে তোমরা জানো আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে আবার উসমানে গনির জন্য যদি তোমরা যদি নারাজ আল্লাহ যদি নারাজ হয়ে যায় বলো তোমাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে কেন আমার উসমানে গনির জন্য আবার নবী মুস্তাফা বলেছিল এ জগৎবাসীরা তোমরা শুনে নাও আমার উসমানে গনি যখন ইন্তেকাল হবে আমার উসমানে গনি যখন দুনিয়া থেকে বিদায় নেবে আমার উসমানে গনিকে যখন শহীদ করে দেওয়া হবে কেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে লেখা আছে আমার নবী বলেছিল উহুদ পাহাড়ে যখন জালজালা হয়েছিল সুবহানাল্লাহ আমার নবী সেই দিনে আমার নবী উসমানে গনির শহীদের খবর দিয়েছিলেন জোরে বলো উমারে ফারুক আজম ছিলেন আবার উসমানে গনি ছিলেন আবু বকর সিদ্দিক ছিলেন এটাও আমার নবী জানাইয়া দিলেন আমি নবী আছি এ পাহাড় শুনে নাও এ পাহাড়
আজকে তুমি জলজালা গো জলজালা গোতে গবে নাও ওরে বন্ধ হয়ে যাও কেন জানো না আজকে এই পাহাড়ের বুকে জানো না তোমার একজন নবী আছে এবং সিদ্দিক আছে আর দুইজন শহীদ আছেন জোরে বলো তাকবীর নারে রিসালাত মসলা কে আলা হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব জিন্দাবাদ আব্বাজি আমার সোনামারি কিরাও ওগো আমার না গালারা শুনো কেন আমার ওসমানে গালির জন্য আমার নবী বলেছিলেন হে জগৎবাসীরা শুনে নাও আমার নবী ওসমানে গালির জন্য শহীদের খবর আমার নবী জানিয়ে দিয়েছিলেন আমার নবী বলে হে জগৎবাসীরা আমার ওসমানে গালি জানো আমার ওসমানে গালি যখন ইন্তেকাল হবে আমার ওসমানে গালিকে যখন শহীদ করে দেওয়া হবে আবার ওসমানে গালির জানাজাতে যখন নিয়ে যাওয়া হবে আবার ওসমানে গালির জানাজাতে সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতারা এসে শামিল হবে সুবহানাল্লাহ ওসমানে গালির আজকে যদি ফেরেশতারা এসে জানাজাতে যদি শামিল হয়ে যায় বলো আমার ওসমানে গালির সম্মানটা আল্লাহ কত বাড়িয়ে দিয়েছিল আল্লাহ কত সম্মানিত আল্লাহ করেছিল জগৎবাসীরা আমার নবী বলেছেন বলে জগৎবাসী রে সাহাবী কান্ন জমে একটা দই তুমি খেতা দই তো আমার সাহাবীরা হলো তার কার চাইতে উজ্জ্বল এ জগৎবাসীরা তোমরা জানো রাও আবার ওসমানে গাড়ির কেয়ামতের দিনে সাফায়াতের ময়দানে আমার ওসমানে গাড়ি আমার গোনাগার উম্মাত উম্মাহাতিকে সাফায়াত করবে আবার ওসমানে গনি আমার গুনাহগার উম্মত উম্মাতিকে সাফায়াত করবে 77,000 উম্মত গুনাহগার ব্যক্তিদের কি আমার ওসমানে গনি সাফায়াত করে জান্নাতি হবে জন্ম আমার নবীর যোগে হলে কেমন গত জন্ম আমার নবীর যোগে হলে কেমন গত দয়নায়ন রসল পাক দয়নায়ন রসল পাক দেখলে কেমন হত জন্ম আমার নবীর যোগে হলে কেমন হত জন্ম আমার নবীর যোগে হলে কেমন হত জন্ম আমার নবীর যোগে হলে কেমন গত দিন আলো চনাই বসে দিন আলো চনাই বসে থাকতাম আমি অধা দিন আলো চনাই বসে থাকতাম আমি অধা সামনে রসুল পাক হতো সামনে রসুল পাক হতো আর কত সাহাবাগান দিন আলো চনা
आई बसे थकता हमें अधा समन रस होले पाक हो तो समन रस होले पाक हो तो आरो कत सहाबगान आब बाकर ओमार उस्मान आब बाका ओमार उस्मान संगे हाले के मन हता जन्म अमर नबीर जगे हाले के मन हता जन्म अमर नबीर जगे हाले के मन हता दोनायन रसूल पाक दोनायन रसूल पाक देखले क्या मन हता जन्म अमर नबीर जगे होले क्या मन हता लागमाओ सल्ले आला सैयदीना लाना मोहम्मद वाले सैयदीना जबान सर कला पाखन में मोहम्मद हरदम जबान सर कला शफीना मोहम्मद सल्लल्लाहु तआला गाड़िया सल्लम अमाद अबार सुना बारी किराव अबार नबी मुस्तफा सल्लल्लाहु तआला अलैहि वसल्लम तिनी बोललेन কুরআন আল্লাহ নাজিল করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ কারণ এই জন্য আল্লাহ তাআলা কুরআন আল্লাহ নাজিল করেছিলেন কুরআনের আয়াত আল্লাহ নাজিল করেছিলেন কারণ ওসমানে গনিকে আল্লাহ তাআলা তো ভালোবেসে জেনে আর আল্লাহ তাআলা রাহে খরচ করতে তিনি ভালোবাসতেন জোরে বলো আল্লাহ তাআলা এত ভালোবেসে দিয়েছেন কেন আবার নবী মুস্তাফা আমার নবীর মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ কি দাও সুবহানাল্লাহ আমার নবী মসজিদে নববীতে আবার নবী নামাজ আদায় করতে আসির আবার নবী ফজরের নামাজ পড়ির একজন সাহাবী বলে আমি নবীর পিছনে নামাজ আদায় করতাম আমি নবীর পিছনে যখন নামাজ আদায় করি নামাজ পড়ি ফজরের নামাজ যখন কমপ্লিট হতো ফজরের নামাজ যখন শেষ হয়ে যেত দুয়ার শামিল যখন হয়ে যায় দুয়ার যখন শেষ হয়ে যায় আমি ওই সময়তে আর দাঁড়াতাম না আমি চলে যেতাম আপন বাড়ির দিকে আবার নবী বলছেন আমার সাহাবীরা শুনো ওই দেখো আমার আনসার সাহাবে আমার পিছে তারা নামাজের নামাজ পড়ে নাই আর নামাজ পড়ে নামার পরে একটু তসবিহ করার জন্য কেন বসে নাও
একটু তসবিহ করে না কেন, তাড়াতাড়ি করে কেন চলে যায়? ওই সাহাবীটার একবার তোমরা ঠিকানা লাগাও, আবার নবীর সাহাবীকে একদিন যেন ধরা হলো। এ আবার নবীর সাহাবী বলো বলো, তোমাকে দেখে তুমি নবীর পিছনে নামাজ আদায় করো, নামাজ আদায় করার পরে তুমি একটু সময় দাও নাও, কেন বলো তুমি সময় দিতে কি পারো নাও? তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি যদি একটু সময় যদি দিয়ে দিই ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে জবাব দিতে পারব না। জোরে বলে কেন জবাব দিতে পারবে না, কিসের জন্য জবাব দিতে পারবে না? তিনি বললেন আমি এই জন্য জবাব দিতে পারব না, একজন মানুষ একজন ইহুদির এ মুসলমান মুনাফিকির এ মুনাফিক মুসলমান, তার একটা খেজুরের গাছ তার জায়গাতে লাগানো ছিল, আর খেজুরের গাছটা বাঁকা হয়ে গিয়ে ওই আনসারির বাড়ির দিকে ঝুঁকেছিল। বোঝা গেল মুনাফিক মুসলমান, যে ব্যক্তি মুনাফিক, আল্লাহ তাআলা মুনাফিকের জন্য পবিত্র কোরআন আল্লাহ আয়াত নাজিল করেছেন। সবচাইতে আল্লাহ তাআলা এ মুনাফিককে আল্লাহ কঠিন শাস্তির জায়গা আল্লাহ তাআলা রেখেছিল। আমার আল্লাহ তাআলা বলে দিয়েছিল ইন্নাল মুনাফিকিরা ফিদার কি লাসফারি মিনান নার, আমি আল্লাহ তাআলা ওই মুনাফিকদের জন্য আমি আল্লাহ তাআলা কঠিন জাহান্নামের শাস্তির জায়গা আমি আল্লাহ তাআলা রেখেছি। এটা হলো আল্লাহ তাআলার পবিত্র কোরআনের ফরমান। ওই মুনাফিকের গাছটা যখন লাগাছিল মুনাফিকের জায়গাতে, আর ওই খেজুর গাছটা লম্বা হয়ে যাওয়ার পরে ওই নাসারার আবার নবী মুসুফার সাহাবী যিনি গুলে আনসার সাহাবী, ওই আনসার সাহাবীর বাড়ির দিকে ঝুঁকেছিল, আর যেমনি ঝুঁকাও ওই খেজুর গুলো পাগা পাগা ছিল। ওই খেজুর গুলো যখন রাত্রি বেলা হয় ওই সমাতে সুবহানাল্লাহ, সকাল বেলায় ঝুরে ঝুরে যখন পড়ে থাকি আগে নাই পড়ে থাকি, আবার ওই আনসার সাহাবী বনে বনে তিনি বলেন ওগো রব্বুল আলামিন আল্লাহ, তোমার এত ইবাদত করি মহলা ভাগ, আমি গোলাম নবীর সাহাবী, একজন মুনাফিক মুসলমানের খেজুর গাছটা আমার বাড়িতে ঝুঁকে গেছি, আজকে যদি আল্লাহ আমার ছেলেরা যদি একটা তুলে যদি খেয়ে নেয়, আমার ছেলেরা যদি একটা ভক্ষণ যদি করে নেয়, আমার ছেলেরা যদি খায়, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তুমি যদি আমাকে কাঠ কোলাতে দাঁড় করিয়ে দাও ওগো রব্বুল আলামিন আল্লাহ, হায় আল্লাহ তাআলা আমি তোমার সামনে জবাব দিতে পারব না। চিন্তা করুন মুসলমান, আবার সরাবানি কির আবার নবী মুস্তফার সাহাবীর আদর্শটা দেখো, বলো দেখো জগৎবাসীরা আমার নবীর সাহাবীদের আদর্শ দেখিয়া আদর্শটা শোনার পরে যদি তোমরা নিজেকে আদর্শ যদি বানাতে যদি পারো তাহলে তোমাদের ইমান পরিবর্তন হয়ে যাবে, তোমরা অপরের ফসল তোমরা চুরি করবে না। দেখো আবার নবীর সাহাবী দেখে লক্ষ্য করো আপনার কি নাও, তিনি বললেন আমি সময় খেজুর গুলোকে কুড়িয়ে কুড়িয়ে সকাল বেলাতে ফজরের আগে শুভে সাদেকের আগে আমি ওই সময় সকাল বেলা হয়ে যেত, আমি খেজুরের জুড়িটাকে নেওয়ার পরে ওই খেজুর গুলো উঠিয়ে দিয়ে ওই মুনাফিক মুসলমানের বাড়িতে আমি পৌঁছে দিতাম, আমি ওই সবাই আমার সবাই থাকতো নাও, আমি এই জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ওই সময় খেজুর গুলোকে কোনারোর জন্য তাড়াতাড়ি করি নামাজ পড়ে আমি বেরিয়ে যেতাম। আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, যদি সকাল বেলাতে আমার ছোট ছোট ছেলেরা আছে ইয়া রাসূলুল্লাহ, ওই ছেলেরা যদি চলে যায় আর যাওয়ার পরে যদি একটা খেজুর যদি কুড়াইয়া নাই আর কুড়িয়ে নিলে পারে খায় যদি না, আমি গুনাহ
জাগার হয়ে যাও কারো অপরের ফসল খাওয়া যাবে না অপরের ফল খাওয়া যাবে না বিনা পারমিশনে খাওয়া যাবে না আমি এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি সময় দিতে পারি না আবার নবী বললেন আমার আনসার সাহাবী তবে শুনে নাও ওই মুনাফিক মুসলমানকে ডাক ওই মুনাফিক ব্যক্তিকে ডাকা হলো ডাকার পরে আবার নবী বলছেন হে মুনাফিক বলো বলো আমি নবী তোমাকে জান্নাতের মধ্যে দুটো খেজুরের গাছ আমি দিব আমার আনসার সাহাবীকে ওই খেজুরের গাছটা তোমাকে দিয়ে দিতে হবে বেশক দিয়ে দিতে হবে আমার নবী বলছে জান্নাতের মধ্যে তোমাকে দুটো খেজুর গাছ দেওয়া হবে তখন মুনাফিক চিন্তা করতে লাগলো কি করা যায় বলে এটা তো নবী বলছে আর দুনিয়াতে আমার খেজুরের গাছ আছে আমার নবী বলছেন জান্নাতে দুটো খেজুরের গাছ দিবে তখন চিন্তা করে বলছে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে মরব কবর হবে তারপরে হাসর হবে মিজান হবে পুলসে রাত হবে তারপরে জান্নাত জাহান্নাম হবে তাই না হ্যাঁ যদি জান্নাতি হয় তবে জান্নাতের ভিতরে খেজুরের গাছ দুটো পাওয়া যাবে অত মেলা দেরি অত সময় নাই না আমি জান্নাতের মধ্যে ওই দুটো খেজুরের গাছ নিতে আমি রাজি নই এতে আমি রাজি হব না আমার নবী বলে এ কপাল ফুলারে আজকে দেখো আমি নবী আমি জান্নাতের ঠিকানা আমি নবী দিয়ে দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ কেন আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন এক আয়েশাতুল খুমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত আছে না এই বাসটা করলাম একটু বিরতি সুবহানাল্লাহ এটা মনে রাখবে নাও আমার নবীর সাহাবী আলোচনা শুনবেন আমার বন্ধুরা সোনাবাণী কেরাও এসময় হযরত আয়েশাতুল খুমাইরা তিনি বলেছিলেন আমি নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে আছে আমার নবী আছেন আবার নবী বলছেন এ আয়েশাতুল খুমাইরা বলো জান্নাতি ব্যক্তিকে কি দেখতে চাও জোরে বলুন কে দেখতে চাই না জান্নাতি ব্যক্তিকে কে দেখতে চাবে না বলো আয়েশাতুল খুমাইরা তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি জান্নাতি ব্যক্তিকে যদি এই জগতে যদি দেখতে পায় এর চাইতে বড় সৌভাগ্য কি জগতে পারে না আবার নবী বললেন আয়েশা একটু আগে দেখবি একটু পরে তুমি দেখবি একজন ব্যক্তি দরওয়াজায় আওয়াজ দিবে আর দরওয়াজা যেমনই খুলে দিবে না দেখবে ওই ব্যক্তিটা এভাবে জান্নাতি আল্লাহ নবীর সঙ্গে আয়েশাতুল খুমাইরা তিনি কথা বলেন আপন সাহেবের সঙ্গে মহব্বতের কথা তিনি আলোচনা করেন এমন তো মুহূর্তে দেখা গেল আপনার কি না ওই জায়গাতে দরওয়াজায় যখন আওয়াজ দেওয়া গায় তিনি বললেন কে আছো গো দরওয়াজায় কে আছো দরওয়াজা খুলে দাও আর ভিতরে প্রবেশ করে যাও সুবহানাল্লাহ ওই জায়গায় আয়েশাতুল খুমাইরা তিনি বললেন আমি দেখতে পেলাম ওই মানুষটা ছিল আবু বকর সিদ্দিক আয়েশাতুল খুমাইরা তিনি বললেন আমি বুঝে নিলাম আমার নবী যখন বলেছেন তিনি গেলেন জান্নাতি আবার নবী কি মিথ্যা কথা বলবেন আবার নবী তো মিথ্যা কথা বলবে না আবার নবী ঝুরা কথা বলবে না আবার সুরাবাড়ি কিরাও আয়েশাতুল খুমাইরা তিনি বললেন আবার নবী যখন বলেছেন আমার আব্বা হুজুরকে দেখলাম নবীর সাহাবী আবু বকর সিদ্দিককে প্রথম নম্বরে দেখলাম আমি বুঝে নিলাম তিনি হলেন জান্নাতি সাহাবী আবু বকর সিদ্দিক চলে আসলেন আবার আয়েশাতুল খুমাইরা কাফান নবী বলতে আজিরা এ আয়েশাতুল
घुमाइराओ तुम्हें कि जन्नति व्यक्ति के देखते चाओ। ऐसा बोला या रसूल अल्लाह या कभी बल्ला नबी जी फिर का उम्मी या भी या रसूल अल्लाह अपना पद तुले हमारे पिता मातर कुर्बान हो जा के रसूल अल्लाह अपनी जो जन्नति सहाबी के जो देखान তাহলে এর চাইতে বড় সৌভাগ্য কিছু হতে পারে না। আবার দেখা গেল যখন আওয়াজ দেওয়া হল যেমনি আওয়াজ দেওয়া সুবহানাল্লাহ আবার যখন তিনি প্রবেশ করে গেলেন দেখা গেল একজন নবীর সাহাবী ওমর ফারুক আযম আয়াতুল হুমাইরা তিনি বুঝে নিলেন এ জগৎবাসীরা আমার নবী যখন বলেছেন আমি প্রথম নম্বরে আবু বকরকে দেখলাম দ্বিতীয় নম্বরে ওমর ফারুক আযমকে আমি দেখতে পেলাম আবার কিছুক্ষণ পরে আয়েশাতুল ঘুমাইরা তিনি বলতে আছেন दर्शन कर तर मतन सोनार कपाल किछु होते पारे ना। আবার নবী মুস্তাফা যেমনি বললেন কিছুক্ষণ পরে আপনার কিনা দেখা গেল ওই ব্যক্তিটা দরজায় আওয়াজ দিয়ে দিলেন আওয়াজ দেওয়ার পরে যখন প্রবেশ করার জন্য হুকুম করা হলো ওই মানুষটা এসে যেমন দেখা গেল এসে তিনি বললেন আমি দেখলাম তৃতীয় নম্বরে যেই মানুষটাকে দেখা গেল তিনি হলেন ওসমান গনি জুনরাই বোঝা গেল ওসমান গনি হলেন তিনি হলেন জান্নাতিয়া। এ জগৎবাসীরা আবার ওসমান গনি জন্য আমার নবী বলে দিয়েছিলেন আবার ওসমান গনির লম্বা আলোচনা সুবহানাল্লাহ। আবার নবী বললেন আমি একটা বাগানের মধ্যে বসেছিলাম একটা বাগানের মধ্যে যখন বসেছিলাম আমি গাছের তলায় বসে বসে দেখি আবার দেখতে পাওয়া গেল একজন ব্যক্তি আসলো বলে বাগানের গেটটা খুলে দেওয়া হোক বাগানের গেটটা যেমনই খুলে দেওয়া গেল তিনি বললেন এখন যিনি সর্বপ্রথমে প্রবেশ করবে তিনি হবেন জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গা তো আবু বকর সিদ্দিক কিরা গো জান্নাতি বলে ঘোষণা করা হয়েছিল। আবার যখন দ্বিতীয়বার গিয়েছিল দেখা গেল ওমর ফারুক আযম তিনি ঢুকলেন আমার নবী বললেন এটাই হলো জান্নাতি। আবার সাহাবীরা বললেন আমি দেখলাম জান ওই সময় তোমার ফারুক আযম তিনি হলেন জান্নাতি। আবার দ্বিতীয় নম্বরে যখন বলা হলো সুবহানাল্লাহ আবার যখন দেখা গেল আল্লাহর নবী বললেন এবারেও তিনি হবেন জান্নাতি আর আমার জান্নাতের মধ্যে গো এই ব্যক্তিটাই হবে আমার সঙ্গী। জোরে বলো মিশকা শরীফের হাদিস উঠিয়ে দেখো না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিসটা উঠায়া দেখে না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন ইবনে মাজাহ শরীফের মধ্যে আপনি উঠায়া দেখো না। আমার নবী বলেছেন লিকুল্লি নাবীর রফিকুন ওয়া রফিকি ফিল জান্নাতি ওসমান। জোরে বলো আল্লাহ বেশাক। আমার নবী বললেন আমার সঙ্গীর জান্নাতির সাথী যিনি হবে এ দ্বিতীয় নম্বর ওই ব্যক্তিটা তিনি আসছেন। সবাই চাদক পাখির ন্যায় তাকিয়েছিল এই ব্যক্তিটা না জানি কোন ব্যক্তিটা হবে যে ব্যক্তিটা আমার সঙ্গে জান্নাতে থাকবে আমার নবীর সঙ্গে জান্নাতের সাথী হয়ে যাবে। কারণ মুসা নবীর সঙ্গে একজন ব্যক্তি ছিলেন যার নাম হলো কাসাব একজন কসাই এই জগতের মধ্যে মায়ের খিদমত করে তিনি জান্নাতি হয়েছিলেন এটা আবার মুসা নবীর সাথী হয়েছিলেন। বলো 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 সব নবীর আল্লাহ তাআলা একটা একটা করে আল্লাহ তাআলা সাথী আল্লাহ বানিয়েছিল একটা একটা করে আল্লাহ সঙ্গী আল্লাহ বানিয়ে দিয়েছিল। আমার নবী মুস্তফা তিনি বলেন দুজাহারি বাদশা কালি কমলি
रफिक हल आशिक हलो प्रेमिक हलो दीवाना हलो साथी हलो संगी हलो जन्नतेर मध्य ओस्मान गनी जगह बुझा गल आबार ओस्मान गनीर मान थाके आबार ओस्मान गनीर सम्मान के अल्लाह ताला कत लम्बा कर अल्लाह ताला कत बृद्धि कर दिए कत पसंद कर दिए आज के देखो तार संगे फैसला दीब ओ मुनाफिक संगे फैसला कर আবার নবী বললেন এ মুনাফিক বলো বলো আমি নবী তোমাকে জানাইয়া দিলাম জান্নাতের মধ্যে তোমাকে দুটো খেজুরের গাছ দেওয়া হবে ওই মুনাফিকটা বলতে আছিল কবে হবে হাসুর কবে হবে মিজান কবে হবে ফুলশেরা তারপরে হবে জান্নাত জানি না জান্নাতে ঠিকানা হবে না জাহান্নামে ঠিকানা হয়ে যাবে কোন জায়গায় ঠিকানা হবে खेजुर गाच नबी बोलें बोले कपाल फोड़ारी आज के तुम नबी चिल्ले ना आज के तुम नबी बुझले ना आज के तुम नबीर सहाबी के तुम बुझले ना पहुंचे गेছেন জোরে বলো চলে যাওয়া আবার ওসমান গনি মসজিদে নববীতে আবার ওসমান গনি আসার পরে ওই জায়গাতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনাকে নাকি একজন মুনাফিক আপনার কথা ইনকার করেছে আপনার কথাকে শুনেনি ইয়া রাসূলুল্লাহ আপনার কথা যারা শুনলো না ওগো নবীজি তারা জাহান্নামের পথিক হয়ে গেল কারণ আপনার সঙ্গে যারা মহব্বত করে নাও আমার আল্লাহ তাআলা নারাজ হয়ে যায় কেন আল্লাহ তাআলা কোরআনে আল্লাহ জানায় দিয়েছিল কুল্লিল কুতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আমার আল্লাহ তাআলা জানায় দিলেন এই জগৎবাসীরা আমার নবীকে জানিয়ে দিলেন হাবিব আপনি বলে দেন যারা আল্লাহ কে পেতে চাই যদি আল্লাহ কে যদি পেতে হয় তবে আগে যেন নবী কে শরণ করে জোরে বলো আমার নবী কে যেন ভালোবাসি আমার নবীর সঙ্গে যেন প্রেম রাখি আমার নবীর সঙ্গে যেন মহব্বত রেখে দেয় আমার নবী কে যেন অনুকরণ করে আমার নবীর যেন প্রেম জন্মে নাই আর যদি নবী কে যদি ভালোবাসি আমি আল্লাহ তাআলা তার পেছনের গুনাহ সব maaf করে দিব আমি আল্লাহ তাআলা সব আমি আল্লাহ গুনাহগামি maaf করে দিব আমার যদি নবীকে যদি ভালোবাসো আমার আল্লাহ তাআলা এটাই বুঝালে বলে জগৎবাসী রে আজকে যদি তোমরা আল্লাহকে পেতে চাও তাহলে আমার নবীকে ভালোবেসে নাও আমার নবীর প্রেম তোমরা দিলের মধ্যে গেথে নাও কারণ আল্লাহ নবী ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না খোদা তোমায় ডাকতে জানি না জোরে বলো খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মত ডাকলে খোদা ডাকার মত ডাকলে খোদা
खुदा तुम्हें डकते जानी ना डकार मत डकले खुदा क्या न सुनो ना खुदा तुम्हें डकते जानी ना अगड़ के जिन मोसाहनबी तुर पहाड़ है गाचिन चहली यागड़ के जिन मोसाहनबी तुर पहाड़ है गाचिर चहली खोदार नोर पहाड़ जल खोदार नोर पहाड़ जल मोसा जल है ना खुदा तुम्हें डकते जानी ना डकर मौत डकले खुदा क्या न सुनना खुदा तुम्हें डकते जानी ना डकर मौत डकले खुदा क्या न सुनना खुदा तुम्हें डकते जानी ना अब उस्मान गनी जुन्नुरा इंतिरी बोले रा उस्माते देखा गालू अब नबी मुस्तफार का जेसे हाजिर होले আবার উসমানে গরিব জুন্নুরাইন তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনাকে যারা কষ্ট দিয়ে দেয় ইয়া রাসূলুল্লাহ আমি সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ আপনাকে যারা দুঃখ দেয় ইয়া রাসূলুল্লাহ আমি এটা বরদাস্ত করতে পারি না ইয়া রাসূলুল্লাহ যারা আপনার মনে কষ্ট দিবে আল্লাহ नाराज হয়ে যাবে আবার উসমানে মুনাফিকের সঙ্গে আমি কথা বললাম আমি ওই মুনাফিককে ডাক দিয়ে বললাম ডাকার পরে সে হাজির হয়ে গেল আবার উসমানে গনি বলতেছেন এ মুনাফিক মুসলমান এ মুনাফিক বলো বলো আবার নবী তোমাকে জান্নাতের মধ্যে দুটো খেজুরের গাছ দিতে চেয়েছে এতে কে তুমি রাজি হওনি ওই মুনাফিক বললা বলে ওসমান দি আমার ওই গাছেরই দরকার নাই এখন যদি দুনিয়াতে যদি কিছু চাওয়া যায় তাহলে তার পরিবর্তে আমি রাজি হব আমার উসমান বলল আমার নবীর সাহাবীরা যদি কষ্ট পায় মান ভরে যদি ইবাদত যদি না করতে পারে বলে আমার সঙ্গে সাদিরাও কারণ সাহাবি হলো একটা হলো মুহাজির একটা হলো আনসার জোরে বলো সুবহানাল্লাহ একটা হলো মুহাজির আর একটা হলো আনসার আনসার কাকে বলা হয় আর মুহাজির কাকে বলা হয় সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা মক্কাতুল মুকাররমা থেকে আমার নবী যখন হিজরত করে মদিনা যায় তো সুবহানাল্লাহ মক্কাবাসীরা যিনারা গেছেন নবীর সাহাবি হয়ে মদিনাতুল মানওয়ারা সুবহানাল্লাহ মক্কার বাসিন্দারা যিনারা মদিনা গেছেন তিনারা হলেন মুহাজির আর যিনারা মদিনাবাসী ছিলেন তিনারা হলেন আনসার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে ওসমানে গনি তিনি বলেছেন এ জগৎবাসী শুনো আজকে ওই সমাতে নারে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত মাসলাকে আলা হযরত আতিকুর ফারুকি রহমান আতিকুর ফারুকি রহমান সাহেব আতিকুর রহমান ফারুকি সাহেব বাংলাদেশ যিনি এসেছেন বাংলাদেশ থেকে সুবহানাল্লাহ আমি একটু অল্প সময়ের মধ্যে ছেড়ে দেব আমার একজন মানোয়ার মিস্ত্রি ভাই তিনি 200 টাকা দিয়েছেন
जलसार ईदगाहर उन्नति कल्पे सुभानाल्लाह अल्लाह तार दान के कबुल करे नान बोलेन आमीन अपनारा देरी ना करे चले आसुन एक बार दुरूद पाक पढ़ें अल्लाहुम्मा सल्ले आला सय्यदिना मौलाना मुहम्मद वाला आली सय्यदिना सने कालों पागन में मोहम्मद हरदम जवान सने कालों शफियाना मोहम्मद सल्लल्लाहु तआला अम्मा जी आबार सुना मानी केरा सुने जाओ गाज के राती बेला ते मन दिया आबार उस्मान गरी तिनी बोलले ओ उस्माती मुहाजिरा अनसार देर के एक जगह एकत्रित करे आमरा नबी आमार बोललेन ना ए मुसलमानेरा सुने नाओ ए आमार सहाबीरा अनसार आर मकाजीर सुने नाओ तुमरा याकपुर भाई भाई जोरे बोलो तुमरा मुसलमान होले सब भाई भाई सुने ना आज के देख बे जे मुहाजी तुम्हार भाईरा जरा गई जाएगा ते मक्का तुल मकर्रमा सिड़ी मदीना तुल मनुवारा जरा ये सच नबीर मोहब्बत या आज के दिनेर मोहब्बत के निदेर मोहब्बत के आज के सिनार मध्य दिया अबार नबीर मोहब्बत तानिया मक्का छेड़े दिए अपन धन सम्पद छेड़े दिया सब छेड़े दिया आज के मदीना ते से हाजिर होए जे आज के तुमरा तादेर के भाई हिसाबे तुमरा बुके टेने निया আবার নবী যেমনই বললেন সুবহানাল্লাহ তারা বললেন যখন আনসার সাহাবীরা বললেন যাদের এক বিঘা জমি ছিল যাদের টাকা পয়সা বেশি ছিল ওই জায়গাতে তিনার ওই জায়গায় বললেন আমার মুহাজির ভাইদের জন্য আমরা লিখিত করে অর্ধেকটা করে দিলাম জোরে বলো সুবহানাল্লাহ ভাই ভাই তোমার ওসমানের গানে তিনি বললেন এ জগৎবাসী শুনো ওই মুনাফিকের কাছ থেকে আমার ওসমানে জ্ঞানী বললেন এ মুনাফিক শুনে নাও আমার নবী তোমাকে জান্নাতের মধ্যে দুটো গাছ দিতে চেয়েছিল এই দুটো গাছ তুমি নিতে পারলে না এই দুটো গাছ তুমি ধরতে পারলে না এই দুটো গাছ তুমি নিতে পারলে না তুমি বড় কপাল পোড়াজু আমি ওসমানে জ্ঞানী তোমাদেরকে জানিয়ে দিলাম আমি তোমাকে বলতে চাই আবার ওসমানে জ্ঞানী বলতে আসিল বলো বলো আজকে এই মদিনার বুকে বলো তোমার কোন খেজুরির বাগানটা পছন্দ আমি ওসমানে গনি তোমার একটা খেজুর গাছের বিনিময় আমি ওসমানে গনি একটা বাগান দিতে রাজি আছি সুবহানাল্লাহ আবার ওসমানে গরি জন্য ওই সব আবার নয় বলেছিলেন আমার ওসমানে গনি খেজুর গাছটা খরিদ করে নিয়েছিলেন আপন জমিনটাকে দিয়ে তিনি বললেন আমি ওসমানে যখন গাছটা খরিদ করলাম আবার নবী বললেন বলে ওসমান ও বেটা ওসমান তুমি জান্নাত খরিদ করেছো জোরে বলো সুবহানাল্লাহ